أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. صدق الله العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام. আপনারা সামনে দিয়ে ঠান্ডাও নাই গরমও নাই, মানুষ বড় হোম দেখি আসকি, এটা জলসার তো মানুষ বাম্পার মানুষ হয় সামনে, আর বাড়ি ঘরে যারা আসেন ফোতেঘাটে হঠাৎ ব্যস্ততার কোনো প্রবলেমের মধ্যে না, সমস্যার না, কোনো হামো নাই, জলদি আসবো জলসার মধ্যে, কম সময়ের ভিতরে জলসা শেষ হইব, দশটার সময় রোডও গাড়িও চলে না, গতিকে নয়টা সাড়ে নটার ভিতরে প্রোগ্রাম শেষ করা লাগবে, জলদি আয়। আর আপনারা সামনে আয় দূরস্বরে পড়ো আল্লাহুম্ম সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্ম সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাপাং বুকদাড়া জামিয়া মসজিদের বাৎসরিক এই জলসার সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম কাবিলে ইহতেরাম উলামায়ে কিরাম, মুরব্বিয়ান হযরাত, আমার যুবক ভাই হল, বাড়ি ঘরে তাহা প্রধানিসীন সম্মানিতা মা বইন হল, আর উস্তাজ মোহতরম উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত দামত বরকাত উমুল আলিয়ার মুকদ্দস মুশারফ জুবান তাকিয়া আলোচনা শুনছেন, আল্লাহ হজরতর হায়াত রেনেক হায়াত দিয়া তবদিল আতা করকা, ওলামায়ে কেরাম হল ধারাবাহিকভাবে তকরির হরিয়া আইতরা, আমার বাদেও মৌলানা আবুল খৈর সাহ সাহেবজাদা সানি আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি বাকি রইছেন বেয়াদবি করিয়া, তানা ইন্তজারও ফালাইয়া, কারণ দশটার সময় আমার যাওয়া পড়বো এর বাদে করলে, গতিকে আমি একটু আগে যাইতাম সাইয়ার সংক্ষেপ আলোচনা কর্ম দম লইবানি ইনশাআল্লাহ, আখতা যদি সমর তেল আমার থাকবা না ইনশাআল্লাহ, সংক্ষেপ আলোচনা কর্ম বুড়া লাগার আগে ছাড়ি দিব ইনশাআল্লাহ তাআলা। আপনারা চিরপরিচিত আয়াত করিমা তিলাওয়াত করছি আমি, আপনারা জানেন ওলামায়ে কেরামের কাছ থেকে শুনছেন, বহুতর মুখস্থ আছে এই আয়াত, সূরা আত-তাহরীম 28 নম্বর পারা বেজান শুনছেন, এর লাগিন পরিচিত হিসাবে আয়াতটা পড়েছি, আর শেষে এক দোয়া আছে, বর্তমান সময়ের লাগিন এই আয়াতটা আমরা সামনে বড় ফায়দামন, সারাও ফায়দামন, আস্তা কালাম এলারম বানাইয়া দিয়েছেন আল্লাহ তাআলা, যে আল্লাহর সংকেত, কিয়ামতের অশনি সংকেত, কবরের জিন্দেগির ভয়াবহ সংকেত, জাহান্নামের ডেঞ্জারাস অগ্নির মহাবিপদ সংকেত, জান্নাত পাইবার খুশখবরি, সারা তো আল্লাহ জুবান থাকি, কুদরতি জুবান থাকি, তার ডাইরেক্ট হওয়া কালাম থাকি আমরা ফাইতাম করি, ইতা মাজালিস হল আল্লাহ স্পেশালি হেকমত করিয়া ফালাইল আইন হোক আলহামদুলিল্লাহ। আর সপ্তাহ মানে আমরা রে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইতা, এই মকসদে এই আল্লাহর কালামের মধ্যে যা কিছু আল্লাহ দিয়া দিছেন ওলামায়ে কেরাম দিয়া আল্লাহ মাঝে মাঝে ওটা খোয়াইল আইন, কোনো এক মাতে নি আমার বান্দার দিল আমার মায়া আই যায়, আমি যে বানাইছি আমি যে তারে বানাইছি, আমার আদি জান্নাত দিতাম ওখান তার দিল আই যায় আর আমি তার মাফ করে দিলাই সুবহানাল্লাহ, ওখান আল্লাহ সাইন, হে গুণাগার হে নেককার, হে খালা হে দলা, হে কোন গুত্রর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো পার্থক্য নাই, যারা তা ইবিন বনবা, যারা শাকিরিন বনবা, যারা জাকিরিন বনবা, যারা মুস্তাগফিরিন বনবা, যারা আল্লাহর মায়ার বনবা, তারাও জান্নাতি হইবা সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সেই চিরপরিচিত আয়াতরে আমি তিলাওয়াত করিয়া দুই একটা গুরুত্বপূর্ণ কথা মুফাসসিরিন কেরামগুলো কইছেন, যে একটা অনুসরণযোগ্য এবং চিন্তার বড় দরকার, ওটাই আমি আপনারা সামনে উদ্ভাসিত কর্ম আর নাই, ওয়াজ আপনারা মুখস্থ, তো প্রায় আয়াত জানা অর্থও জানা, আল্লাহ আমার হইবার আপনারা বুঝবার তৌফিক দেব হোক আমিন। আমি আর ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনার মধ্যে যাইয়ার গিয়া রেডি আসেন তো ইনশাআল্লাহ। আল্লাহ ফরমাইত রাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা হে বিশ্বাসীরা, মায়া কথা আল্লাহ ইহসান করিয়া আল্লাহ গুণাগার টাকিতরা না, মুনাফিকিন হইতরা না, বেনমাসি হইতরা না, ইমানদার হইয়া ডাক দিত রাখো সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বাসাও তুমি তাই নিজের নফস অহলরে, তোমার দেহরে, দেহর অভ্যন্তর বাগরে, দেহর বহির জগতরে, দেহর বাড়দে, দেহর ভিতর দে বাসাও, ও আহলিকুম
আর তোমাতান আহালটে বসাও, তোমার ফ্যামিলিরে বসাও, তোমার এহলিয়া বিবিরে বসাও, তোমার আম্মা আব্বা সাসা শাশি দাদা দাদি সারারে বসাও। দাস দাসীর প্রথা আগে আসিল, মুফসরিনে কেরাম হলে হইতরা এরাও তখন যদি সাকর সাকরানি বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপর ফ্রেন্ড ফেসবুকের ফ্রেন্ড ইনস্টার ফ্রেন্ড যে লাইনে যত সম্পর্ক মানুষ যেন আসেন তোমার মায়া আছে এরারে তুমি আল্লাহ রব্বুল আলামিনে হইতরা তারারে বসাও। কেউ থাকি নারা জাহান্নামের আগুন থাকি হোকা ইনশাআল্লাহ। খালি এখলা ইনফেরাদি জিকির আজকাল আলহামদুলিল্লাহ কর্তা, ইনফেরাদি জিকিরর ইনফেরাদি ইস্তেগফারর এখলা এখলা নমাজ তাহাজ্জুদ গুজার কইতা চাষ ইশরাক ফড়িতা আউয়াবিন ফড়িতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইস্তেগফার হরতা মাশাইখিনর দেওয়া তর্জ তরিকা মতে সবক আদায় হরতা আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ কইতরা এটা কাফি নাই, যথেষ্ট নাই, তুমি কিছু খাও, দুজক থাকি বাঁচিবার কথা মনে আইসে আরেকজন দেখো ভাই তুমিও দুজক থাকি বাঁচো হকুয়া ইনশাআল্লাহ। আমি নমাজ ফড়িয়ার ভাই তুমিও নমাজ খান্দা ফড়ো, আমি মদ পান ফরি না ভাই আপনিও খাইন না জানি, আমি শিকড় খাই না আপনিও ভাই খাইন না জানি, আমি ক্যারম বাদ দিছি আপনিও বাদ দিলেন জানি, আমি ফ্রি ফায়ার খেলাই না আপনিও খেলাই না জানি, আমি দাঁড়িয়ে রাখছি আপনিও রাখি দেখুয়া, এটা সারা জাহান্নামের আগুন থেকে বাঁচা। আল্লাহ আমার তৌফিক দেখো হোক আল্লাহুম্মা আমিন। যার যারির মা বনিন তোর লগেও গড় গিয়া আপনি এটা শেয়ার করতাম, বনিন্তরে হইতা বিবিও হলটে হইতা, মার লগেও ছেলে তার মারেও সম্মান সূচক, আব্বার লগে সম্মান সূচক, ইজ্জতে এই দিনের দাওয়াত দিতা যে আল্লাহ কুতরা আগুন থেকে বাঁচিবার লাগে, আমিও বাঁচিতাম আমার আহালরে আমার বন্ধু বান্ধব সবরে বাঁচাইতাম হোক ইনশাআল্লাহ। আদে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাই ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, এই জাহান্নামর আগুনের মধ্যে জ্বলার যে সিস্টেম থাকবো ইন্ধন থাকবো কিতা কিতা, ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, ইন্ধন থাকবো মানুষ আর পাথর, হলবাসাকুয়া মানুষ আর পাথর, মানসরে আর পাথর দে এই কিয়ামতর দিন জাহান্নামর আগুনের ইন্ধন বানানি হইব মানুষ দিয়া আর ফাত্তর দিয়া হোক না হুজুবিল্লাহ। মুফসিরিনে কেরাম হলে কইতরা তফসির ইবনে কাসিরও যে ইন্ধন হিসাবে ফাত্তর হইব মানুষে কল্পনা করতে পারতো না, কিন্তু এক সময় লেখতরা তফসিরও যেমন পাথুরে কয়লা যেটা কয়লা যেটা পাথর যেটা জ্বালানি হয় এমনি অন্যান্য লাইনে আগুন দিলে অত গরম হয় না, কিন্তু কয়লা ফাত্তর জাতীয় কয়লা যেটা একটা জ্বালাইলে যে পরিমাণ হিট হয় আর অন্য কোনো লাইনে আর আগুন দিয়ে হিট করা যায় না, মাথান বুঝছেন নি আপনারা, কয়লা বড় ডেঞ্জারাস হেমন সময় তাকে কেনে কয়লা জ্বালাইলে। সাউথ আফ্রিকার মধ্যে কয়লার একটা কোয়ালিটি আছে জবরদস্ত, আমরা যে কয়লা এগুলো থেকে বহুত শক্ত, আর কয়লা যত বেশি শক্ত হইব অত লম্বা সময় ইন্ধনের কাম দিব শুকানা হুজুবিল্লা। আর মুফসিরিনে কেরাম হলে ফরমাই আমার আল্লাহ হইতরা হিজারা পাথর যেটা হবে জাহান্নামের ইন্ধন, এই ইন্ধন কত ভয়াবহ হইব আমরা কল্পনার মধ্যে আনতে পারতাম না, ও আল্লাহ আমরা রে জাহান্নামের এই পাথর থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমরা রে ইন্ধন বানাইও না হোক আল্লাহুম্মা আমিন। দুষ্ট বুজুর্গ আহবাব আমরা রে মানুষরে ইন্ধন বানাইতা না করি এবং এই পাথরের দ্বার লইতা না করি আল্লাহর এই অত কষ্ট আর তাকলিফ বোঝা যারানি, বড় মেহনত করছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ই কোশিশ করছেন আমরা রে মায়া করবার লাগে হোক সুবহানাল্লাহ। ই কসম খাইবার দরকার কিতা আল্লাহ, আল্লাহর কসম খাওয়ার জরুরত নাই, বাদেও আরো কিছু মাতা আল্লাহর কসম খাওয়ার জরুরত নাই, কিন্তু আল্লাহ বারবার বারবার অনেক সুরার মধ্যে কসম খাইয়া আমরা রে নিষেধি যা মাত আইসে গুরুত্বপূর্ণ কথার অনুধাবন করবার লাগিন, অ্যাডভান্টেজ দেওয়ার লাগিন, অগ্রাধিকার দেওয়ার লাগিন আল্লাহ কসম খাইতরা, কিন্তু আল্লাহর কসম খাওয়ার জরুরত আসেনি মাতুই না কেন। আমরা কই বেলে ভাই আমি আল্লাহর কসম খাইয়া খুয়ার এই খামটা আমি করছি না, আল্লাহর কসম খাইয়া খুয়ার তুমি ইবা যাইও না আমার ভাই, সেনে কই বিশ্বাস করাইবার লাগে, অন্য কিছুর কসম খাওয়া যায় না, কোরআনের কসম কোরআন হাফন হইয়ার ওটা আমরা আছে না নেবে যান, এটা বিলকুল হারাম, একমাত্র আল্লাহর কসম যাইজ আছে, আমরা কসম খাইব হার বড় করে কপা হার আল্লাহর, কিন্তু আল্লাহ কসম খেনে খাই তান মায়ার বান্দা মন্দির আরে যারা মুমিন মুমিনা
আল্লাহ রাব্বুল আলামিনে উদ্রতর আদি বানাইছেন, জাহান্নাম দিবার লাগিন নাই, পাথর বানাইবার লাগিন নাই, ইন্ধনের মানুষ বানাইবার লাগিন নাই, পাথরে কয়লা বানাইবার লাগিন নাই, বরং জান্নাতের নাজনিয়ামত দিবার লাগিন। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ করি, কিন্তু এক তো আমার যোগ্যতা নাই বিস্তারিত আলোচনা করা, আর এটা বাস্ট ব্যাপক আলোচনা করছেন যে একটা আমার দ্বারা সম্ভব না, আমি অযোগ্য মানুষ, খালি আপনারা দিল ডালিয়া দিয়ার এটা হুঞ্চন বেজান দিল আল্লাহ ডর আইবার লাগিন, বারবার তিলাওয়াত হওয়ার কথা খোয়া হয়, বারবার আলোচনা হওয়ার কথা খোয়া হয়, জাইন হর বা তা নফায়দা, জাইন হুন বা তা নফায়দা, আল্লাহ আমরা সবরে মাহাত ফুরিয়ে দেখো। এই ভয়াবহ করোনার সময় যে হিসাবে বাড়ায় রাইজ তিন বছর হইয়া আনলো, একজনে একটা রিপোর্ট লেখছে যে এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা বড় অন্তর্নিহিত একটা মাহাত আর কি, থার্ড ওয়ার্ল্ড ওয়ার মেবি যে একটা বাদ দিন আর এখন খান নাই হওয়ার, তবু ইন্টারনাল মাত আল্লাহ আমরা মাফ করুক হোক, আল্লাহ আমিন, সব জিনিস সবসময় হওয়া ঠিক না। আল্লাহ ফরমাইতরা এই যে জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা, হারার মাধ্যমে ঐব জ্বালানি, হারার মাধ্যমে আজাব দেওয়াই, আল্লাহ ফরমাই আলাইহা মালাইকা গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, এমন ফরিস্তাগুলোর মাধ্যমে যারা হিলাজুন, যারা শিদাদুন, তারা দিল কোনো মায়া নাই, দিল কোনো এহসান নাই, আর শিদাদুনের তর্জমা খতরা সুঠাম শক্তিশালী, দেখতে ডর করে, ভয়ঙ্কর তারার রূপ তারপ, আর তারা রে আল্লাহ জেতা হইবা, আল্লাহ যা হইবার লগে লগে তারা ওটা খান শুরু করে দেয়। সুবহানাল্লাহ। যে একটা আল্লাহ হুকুম করে লা ইয়াসুনাল্লাহ, তারা অমান্য করে না, মা আমারাহুম যা আল্লাহ রাব্বুল আলামিন তারা রে হুকুম করেন, ওয়াফআলুনা মা ইউমারুন, ওয়াফআলুন তারা ওটাই করে, মা ইউমারুন যা হওয়া হইছে। সুবহানাল্লাহ। আমরা ফুলিশরে গোশ দিয়া তো ফিটা খাওয়া তোরা কমাইতে পারি না, না মাতুই না খেলে, গোশ দিলে কমিয়ায়, সাউথ দললে হয়তো মাফ করতে পারে, কিন্তু কেয়ামতের কঠিন ময়দান এ গিলাজুন আর শিদাদুন ভয়ঙ্কর রূপালা, এই ডেঞ্জারাস ফরিস্তা গুলার হেফাজত করিয়া খাওয়া হইতো নাই, যত আপনি এফসান মাঙ্গিবা তত বেশি শাস্তির প্রকোপ বাড়তেই থাকব, নাউজুবিল্লাহ। এই অবস্থা আমরা করিও না আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ ফরমাই যারা আল্লাহরে মানে না, যারা কোরআন রে মানে না, যারা হাদিস রে মানে না, যারা উলামায়ে কেরামর দাঁড় ধারে না, যারা আহলে জিকিরের বিরোধিতা করে, উলামায়ে মুহাদ্দিকিনের বিরোধিতা করে, ইমামর বেতন দে বাড়ায় না বাসা ডাকে, মসজিদ বানায় কিন্তু নমাজ আয় না, যারা কুফফারে মুশরিকিনের লগে হাসর হইব, এবং কুফফারে মুশরিকিন হল যারা, গ্যার মুসলমান হল যারা, মুনাফিকিন হল যারা, যারা আল্লাহরে দোকানে, আল্লাহ রাসুলের দোকানে সুন্নত রে মানে না, বিনা কালিমা মৌত হয়, আমার আল্লাহ ফরমাই ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারূ লা তা'তাযিরুল ইয়াউম, যারা আমারে বিশ্বাস করছো না, যারা আমারে মানছো না, আমার যারা আল্লাহ বলিয়া রব স্বীকার করছো না, খাইল তোমাতান কোনো উজর গ্রহণ করা হইতো না, কোনো উজর পেশ করিও না, খালকে তোমাতান কোনো খোতা আমি রাখতে পারতাম না, হুকান আউযুবিল্লাহ। ইন্নামা তুজাউন, তুমি দেন ওটাই পাইবা বদলা, মা কুনতুম তা'মালুন, যেটা তোমরা কর্ম করছো, যা তোমরা করিয়াইছো রে ওটাই তোমাতান আমি আল্লাহ রাব্বুল আলামিনে বদলা দিমু, যা কর্ম করছো তার ফল আমি দিমু, হুকান আউযুবিল্লাহ। বাদে আল্লাহ ফরমাই এর লাগি আমরা রে আল্লাহ হইতরা খারা রে হইতরা, আল্লাহর কালাম এরাই শুনে যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। সাইয়াযাক্কারু মাই ইখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যারা আল্লাহরে ডরায়, যারা আল্লাহ রাব্বুল আলামিন রে মানে, যারা আল্লাহরে কলবর মধ্যে জায়গা দেয়, আল্লাহ 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 আল্লাহ, সবার মুখ থেকে বার হয় জানি আল্লাহ আল্লাহ। আমি একটা অনুরোধ করি আর বড় মুবারক আয়াত আমি তিলাওয়াত করি আর আল্লাহর কালাম থেকে আমি এখন আলায়াকে নমাজের সুরতে ফাললে বকুয়া বাদে অসুবিধা হইলে একফা উঠাইবা ইনশাআল্লাহ।
আল্লাহ 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, এখন আমি আমার মায়ার বন্ধে বান্দিরারে হইয়ার যারা আমার আমি আল্লাহরে ডরারায় জাহান্নামের পাথরে কয়লারে ডরারায় যারা মানুষ ইন্ধন বনব অহান তোমরা ডরারায় যারারে আমি আল্লাহ হইলাম গিলাজুন শিদাদুন মার্কা ফরিশতারে ডরারায় আমি আল্লাহ তোমার দণ্ডে ডাক দিয়ে মায়া করে হইয়ার এখনো সময় আছে, এখনো মৌত আইছে না, এখনো হযরত আলাইহিসসালাম আইছেন না, এখনো উলামায়ে কেরাম খলাসন, এখনো উলামায়ে কেরাম খলাসন, এখনো হুফাজ খলাসন, এখনো কালামুল্লাহ তেলাওয়াত বাকি আছে, এখনো আল্লাহওয়ালাও খলাসন, এখনো জিকিরওয়ালারা আছেন, এখনো খানকা অকল চলের, এখনো দিনের ফিকির চলের, এখনো তবলিগর কাম চলের, এখনো আবু অত হিংসা নাই, অত অহংকার নাই, এখনো আমরা সারা মিলিয়া এখনো আসি, এখনো জলসা অর্ণানি মাতন না কেনে, এখনো দিনই জলসা অর্ডে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তোমাদান দেখার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মায়ার ইমানদারেরা তুবু ইলাল্লাহ, তওবা করো তোমরা আল্লাহর কাছে, কি জাত তওবা, আমি আল্লাহ হইয়া পারফেক্ট সঠিক এবং উত্তম যে তওবা সেই তওবার কথা হইয়ার তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ যদি তুমি দেন তওবা করো যদি আমার কাছে মাফ চাও, এরে আশা শব্দর তর্জমা লেখতে আমি বসিরি না কেরাম হলে তৌবা কর তুমি তাইন সঠিক তৌবা খালিস তৌবা যে তৌমা আল্লাহর দেখাইবার লাগিন মানুষের দেখাইবার লাগিন না, পারফেক্ট বনবার লাগিন, স্পেসিফিক বনবার লাগিন, জান্নাতি বনবার লাগিন, দৌলতে ইখলাস আওয়ার লাগিন, ভবিষ্যতে গুনার না করার প্রতিজ্ঞা করিয়া যারা তৌবা করে এটা তৌবা না সুহা ও সুবহানাল্লাহ ও আল্লাহ হইতরা শব্দ গুয়ান্তরা বড় ডরাইবার শব্দ মুফসিরিন কেরাম বলে বাঙ্গিয়া হইতা ডরাইবার কোনো চিন্তা নাই, আমার আল্লাহর শান মোতাবিক আল্লাহ হইন, তোমরা তৌবা করো রে যে তৌবা তৌবা নাসুহা বাদে হইতরা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, এই যে আসা শব্দ আসা, আসা শব্দর গাওয়ালি ভাষায় হইয়া আল্লাহ হইতরা সম্ভবত আশা করা যায় সারা বুঝতরানি মা দিগা ভাই আসা কিতাদি বুঝাইতাম ভাই আসা আল্লাহ হইতরা আসা, যদি তুমি তাই তৌবা করো যদি মাফ চাও আর তৌবা নাসুহা ওই এর বাদেও আল্লাহ কিতা হইতে আশা করা যায় সম্ভবত, সম্ভবত কিতা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন রাব্বুকুম তোমা তান রবে আই ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমা তান পূর্বকৃত গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা, এখন প্রশ্ন আইলো আল্লাহ তোমার নাম রহমান তুমি রহিম, আল্লাহ তোমার বারবার বললাম আল্লাহ তুমি করিম, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম আর রহমান আর রহিম, আল্লাহ তো মায়ার আল্লাহ তুমি কিলা করায় আশা করা যায় মাফ করিয়া দিবাই, বোঝা যায় না নি, সম্ভবত আমি মাফ করিয়া দিলেই মোনা না মুখশ্রী রে কেরা মহলে একটা হদিসরে নকল হরইন আমি বুক ধরাইতাম পারছি না দোস্ত বুজুর্গ আহবাব, আল্লাহ রসুলে ফরমাইত্রা বুখারি শরীফের হদিস তিরমিজি শরীফের হদিস তাহাবী শরীফের হদিস আল্লাহ রসুলে ফরমাইত্রা ও সাহাবাই কেরা মহল তোমার তান দেখ মা দেখান মাতিয়ার হুনো না তুমি তেন খরায় যেন আল্লাহ মাফ করিয়া দিবানি কেল কদরানি, তোমরা মনে করিও না যে আমল করি লাগিলে এবং এই আমল কবুল হয়ে গেলে আল্লাহ মাফ করে দিলে বা না না সাহাবাই কেরামে কইলা বেলে কিয়া রসুল আল্লাহ এটা কিতা হইলা আপনার আমল কবুল যদি ওই যায়
তবুও কিতাব মাফ হইত নাই নিবেলে না, আমি রাসুলের বেলায় হইত নাই, আল্লাহ আমল বাসাইত নাই, আল্লাহ যদি অনুগ্রহ করিয়া তাই যদি একসান করি তাই যদি সাইন তাইলে মাফ দিতে পারেন, কোন মকবুল আমল দ্বারা ছুটিবার লাইন নাই। এখান দিয়ে বোঝা যায় যত মকবুল আমল করি না কেনে আমরা বুঝি না জানি যে আল্লাহ মাফ দিলেই বা না, না আল্লাহ যদি অনুগ্রহ করিলাইন আমরা রে মাফ দিলেই বা সুবহান আল্লাহ। এবং হাসা শব্দের তর্জমা কত্রা দুষ্ট বুজুর্গ আহবাব মা বলিন তরে কইয়ার দিলর গান দিগুনক বা একটা মাছ জার গিয়া ভাই, হাসা শব্দর অর্থ আল্লাহর কাছে আমরা জেলা বুঝি ইলা নাই, সম্ভবত যদি আল্লাহ কইলাই এটার মধ্যে কোনো সন্দেহ নাই, তার মানে হাসা শব্দের আরেক তর্জমা অবশ্যই আল্লাহ আমরার গুনারে মাফ করে দিলেই বা। আর জোরে বলি সুবহানাল্লাহ। আসা রাব্বুকুম সম্ভবত তোমাতার রবে, আমরা চিন্তা করি না দিন গুনা করি, রাইত গুনা করি, সকালে গুনা করি, ফন গুনা করি, মাত গুনা করি, বিভিন্ন লাইনে আমরা গুনা করি, মা পরিণতে গুনা কতরা, যুবক ভাইয়ে গুনা করেন, বাইক চালাইয়ে গুনা করেন, শরীর তার নাপাক, নাপাক লইয়া ঘুমায়, নাপাক শরীর লইয়া উঠে নমাজ পড়ে না, এর বাদে বললে মৌত দিন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ অপেক্ষা কতরা বান্দা তুমি তো বাহর তো বেন সুহা, এবং আশা করা যায় আমি তোমার গুনারে এনে কি দিয়া বদলাইয়া দিব সুবহানাল্লাহ। আমরা তোরা কি আলহরি সারা একবার ইস্তেগফার এবং তওবা করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই এলাকার যারা এনে বোয়াত আসেন, যারা বোয়াত নাই, যারা আওয়াজ হুন্ত্রা মাইকর মাঝে মা বনিতে হুন্ত্রা, অনেক বাপাইতে হুন্ত্রা হেনে মাদনা হেনে, ইনো আমরা বহুত বোয়াত আছি, আমরা সারা আল্লাহর মায়ার বান্দা বান্দি সুবহানাল্লাহ। আমরা যারা তওবা করিলাই আল্লাহ বড় মায়া করুন, টিকার মনে আনবা না যে আমি গাঁর মধ্যে সবটাকে নিকৃষ্ট আনতা আনতা, কিন্তু আশা ছাড়তা না, আমার আল্লাহ রাব্বুল আলামিনে নিকৃষ্ট গুনাহগারদে মাফ করিয়া দিতে বড় বালা ভাই, ওখান থেকে খালি চাইন ও বান্দা তুমি নিকৃষ্ট আমি বুধভাইয়ার, তুমি নিজেও স্বীকার করদায় আমি আকবর তুমি আসগর, আমি বড় তুমি ছোট, ইকান আমি বুধভাইয়ার একবার তো হও না বেলে ও আমার আল্লাহ আমার মাফ করিয়া দিলাও, বান্দায় হইতে দেরি আল্লাহ দিলার খবর হইতে দেরি করেন না, বান্দায় হয় মুস্তাক নবী কাসিম গান্ধী গান্ধী ফরমাইন বান্দার নাগর দুই দাঁড় দিয়ে আল্লাহ দুই নালা বানাইয়া দিলা, যখন বান্দা বান্দি মাওলার দিকে খেয়াল করিয়া তওবা করে তওবা নসুহা করে আল্লাহ আমার জিন্দেগির গুনার তুমি মাফ করিয়া দিলাও, ওই সময় আমার আল্লাহ এই বান্দার শুকুর মানি বরদাস্ত করতে পারেন না, এই বান্দায় শুকুর মানি বলায় এই নালা ভাইয়া বানি দাড়ি দিজিয়া মাটিত পড়তে দেরি আমার আল্লাহ মাফ করতে দেরি করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা জোরে করো আমরা জলসার থেকে ফরিয়াদ জানাইয়ার আল্লাহ তুমি আমরার বিনা শর্তে মাফ করিয়া দেও, ও আল্লাহ বিনা শর্তে আমরারে মাফ করিয়া দেও, আল্লাহ তোমার মায়ার গুলাম লিষ্ট আমরার নাম গানটা তুমি লেখিলাও, সারাই জোরে আল্লাহুম্মা আমিন। দুস্থ বুজুর্গ আহবাব আল্লাহর মায়া দুনিয়ার যত মা গুজরি গেছেন গিয়া, যত মা জমিনও আসেন, যত মা জমিনও আইবা সারা মা আহলোর মায়ার থেকে আমরা আল্লাহর মায়া বেশি সুবহান। একটা হাদিস নকল কতরা আল্লাহর রসুল পথে দিয়ে আটিয়া যাইন, সাহাবাই কেরামহল লগে তা হইন, বিরাট জমাত দেখিয়া সামনে এক বেটি ছোট একটা বাচ্চা
আমার বাচ্চা বাঁচাও, বাচ্চা দর দর হইয়া মনে করছে যে মনে হয় এই দলে আমার হুয়ারে লইয়া যাইবানি, বুঝা জানানি ফট করি বাচ্চারে কুলোর মধ্যে লইছে। সাহেবাই কেরাম হলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বাটা খেয়াল করবা আলাইহি ওয়া সাল্লাম রে জিজ্ঞেস করলা, ইয়া রসুল আল্লাহ, ই যে আমরার দলটা দেখিয়া ই মায় ই বাচ্চারে আঞ্জা করে দরিয়া উড়ো লইছে আর আমার বাচ্চা হইয়া কুলো লইছে, ইয়া রসুল আল্লাহ, এই মায় এই বাচ্চারে আগুনে ফেলাইতে পারবো নি? আল্লাহ রসুলে লগে লগে ই কথার অর্থ বুঝি লইছেন, সেনেই সোয়াল হল্লা, লগে লগে জবাব দিলা, ও সাহাবায়ে কেরাম তোমা তান্ডে আল্লাহ আগুন ফলাইতা নাই। সুবহানাল্লাহ, লগে লগে আল্লাহ রসুলে বুঝবাই লাইলা অত মায়ার মায় এই বাচ্চারে কোনো অবস্থায় আগুন ফলাইত নাই, লগে লগে জবাব দিলা আল্লাহ রসুলে আমরার মায়ার আল্লাহ ওলাও আমরারে আগুন ফলাইতা নাই, আমার বান্দা আমার বান্দা, বেটিয়া কইছে আমার বাচ্চা আমার বাচ্চা, আল্লাহ বা আমার বান্দা আমার বান্দা, কোন ধরনের বান্দা? যারা আমারে রব বলিয়া স্বীকার করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার জান যায় যাক বিয়া মসজিদের মধ্যে আয় বেটিয়া সারা খাম পালাইয়া নামাজ আউবা লোক তো আদায় করে, মুসিবত থাকলে আমারে পাওরিছে না, সমস্যা আইলেও পাওরিছে না, ইমতেহান আইলো পাওরিছে না, হাজার টেনশনের মধ্যেও আমার বান্দা বান্দি আমারে পাওরিছে না, আমার কুদরতর কদমর মধ্যে সিজদা করছে, আমি আল্লাহরে মানছি আমার কালামরে ফলো করছে, অন্য সুবহানাল্লাহ, ও মা জেলা বাচ্চার কুলোর মধ্যে আমার বাচ্চা খুইয়া লইব লইছে, বলা আমার আল্লাহ কিয়ামতের দিন মায়ার বান্দা বান্দিরারে আমার বান্দা আমার বান্দি হয়ে কুলো লই তোরা শুনক, মাঝে মাঝে জুমার দিন ঈদর দিন আত্মীয় কেউ মারা গেলে আউলিয়া কেরামর দ্বার বইলে জলসাত বইলে একলা অথবা সারাই মিলাইয়া কোনো সময় ভুক ফাটিয়া খান্দা আয় নেন, সবর ইলা হইছে না এখন ওই না ও সময় কইবা আল্লাহ তুমি আমার মাফ করে দাও, তাওবায় নাসুহা হইছে, সুবহানাল্লাহ, ইতা জলসা নিয়ামত অনেকগুলো বার হইছে এখন জলসার বিরুদ্ধে, তফসিরের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, উলামা কেরামের বিরুদ্ধে, আল্লাহ তাআলা মাফ করো হেদায়ত করো ও আমিন, আর জলসারে বরকরার রাখো হো আল্লাহুম্মা আমিন। বহু জায়গার দিনই জলসা না থাকার কারণে মসজিদ ও ছাগল এবং গরুর ল্যাট্রিন আর পেশাবে ভর্তি নমাজর না, বড় বড় মসজিদ পালাই তো বড় বড় মসজিদ হুকান আউজুবিল্লাহ, দিনই মাহল নাই, জিকির নাই, দিনদারি নাই, যেন দিনদারি নাই ই জায়গা হুক না, যে জায়গা হুক না ইন আল্লাহ তাআলার গজব বেশি হোক না আউযুবিল্লাহ। তোরা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সা খাইয়া খাইয়া মাত্র ফুরাই লাইয়ার আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা তোমরা তওবা নাসুহা ওই যা জানি আমি আল্লাহ সম্ভবত মাফ করিয়া দিলাই মো, তার মানে অবশ্যই তোমার দাণ্ডে মাফ করে দিলাই মো, মুফাসসিরিনে কেরাম হলে হইতরা আল্লাহ কোনো খামরে সম্পাদন করতে ওয়াজিবর মতো আল্লাহ করতে লাগে না, আল্লাহর কাছে আমরারে মাফ করে দেওয়া ওয়াজিবর ক্ষেত্রে পড়ে না, অন্য সুবহান আল্লাহ, তাই খরাও লাগবইলা আটখাইল নাই আল্লাহ, আল্লাহ আটখাইল নি, আমরারে মাফ দেওয়াও লাগবলা আটখাইল নি, এর লাগে কইস না হাসা, আর জাইন যত বড় হয় তার মা তত বড় হয়, সুবহানাল্লাহ। আমি যদি কই নমাজ পড়ো ইগুরে গুরুত্ব নারি মাতুই না কেন, আবুল খার সাহেব কইন যদি নমাজ পড়িও আর তোরা ওজন আইল, আমি শরীয়ত দামত বরকাত উমরা আলী এখন যদি আর তোরা ওজন হইল, ওলা ব্যক্তিত্বর স্তরে তান হাইসিয়ত আন্দাজা তান খতার দামটা বাড়ি যায় সুবহানাল্লাহ, আর আল্লাহ তাকে বড় খেও নাই আমার আল্লাহ কইছো না আসা সম্ভবত আশা করা যায়, এর মাস্টরে যদি কইন বা ছাত্ররে আশা করা যায় তুমি পাস করবে একটু ফেল করবো না কইছে মা তুই না কেন সম্ভাবনা আছে, তো আল্লাহ কইতরা আসা সম্ভবত তার মানে আমরা ধরে ইনতাম ওয়াজিবর মতো অবশ্যই আল্লাহ মাফ করিয়া দিবা, যদি মাফ করে দিতা না তো বাদে যেগুলো মাতিত্রা বাদে এরে কোনো চাই মা আর বাপে
আমরা খুব বেশি প্রশংসা করেন নি না বহন বেশি মাতন না কেন খেনে মায়া বেশি না মাত না কেন আইস আইস বাড়িতে ইয়া হামাই শালা শালা ওর তো ওখান নিয়ে বাড়ি করে সারিয়ে ভাগিত না জলদি আইতো মাতন না কেন জলদি আইতো আমার আল্লাহর মায়া আরো বেশি আমার আল্লাহ এখন তৈন তোবা খর দে তোবা না আমি অবশ্যই তরে সম্ভবত মাফ করিয়া দিলাই মো তার মানে অবশ্যই তরে মাফ দিলাই মো সুবহানাল্লাহ ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইত্রা ও ইউদখিলাকুম আর তোমরা দাখিল হইবে তোমার দণ্ডে দাখিল করা হইব জান্নাত জান্নাতের মধ্যে তোমরা দাখিল হইবে কইন সুবহানাল্লাহ আনা মাফ দেওয়ার জন্য তো আমায় মনে গেছে সুবহানাল্লাহ কই না ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তোমাদেরকে দাখিল করা হবে প্রবেশ করানো হবে জান্নাতে যখন সুবহানাল্লাহ ই জান্নাত থাকবে কি আল্লাহ ফরমান তাজরি মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের তলে দিয়া নদীও হল প্রবাহিত রইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সেই জান্নাত আমরা রে নেও রে বা আল্লাহ আল্লাহুম্মা আমিন আদে আল্লাহ ফরমাইন ইয়াও শুনিয়া রাখো ইয়াও মা লা ইউখজিল্লা সেই কিয়ামতের দিন তোমাতান আল্লাহ তোমাতানকে অপদস্থ করতা নাই বেইজ্জত করতা নাই শর্মিন্দা করতা নাই ইতস্ততর মধ্যে ফলাইতা নাই সুবহানাল্লাহ কারে কারে আন্নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নবীদেরকে আর আমার বান্দা বান্দীদেরকে আমি কোনো অবস্থায় অপদস্থ করব না চিন্তা করিও না রে তোমরা গুনাহ করছো চিন্তা করিও না আমি আল্লাহ সত্তার আমি সত্তার ওর ফর্দা ইখান বড় রে ইখান বিরাট বড় সদ্দর ওখান দিয়ে আমার মায়ার বান্দা বান্দির গুনারে ডাকিয়া রাখি দিম আর আমি আল্লাহ মায়া করিয়া তোমার তান্ডে মায়া করিয়া দিম কোনো অবস্থায় শর্মিন্দা করতাম নাই নবীও হল্ডে করতাম নাই বান্দা বান্দির আরে করতাম নাই মুফসিরিনে কেরা মগলে ফরমাইন দুস্ত বুজুর্গ আহমাব এই বান্দা বান্দা ওইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত গন জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা إنك على كل شيء قدير أمر الله فرميت نورهم يسعى بين أيديهم وبأيمانهم خلق عام وطردين زغن جنة يغل دور لغاية جنة زيتا فل سيرات فرزنتو ফুল সিরাত পর্যন্ত মুফাসসিরিন কেরাম খলে কইত্রা মুনাফিকিন লগে আল্লাহর নূর থাকব ইমানদার লগে আল্লাহর নূর এখন ফতারে চাইও না শোনা ভাই কইয়া ইমানদারর লগেও নূর থাকব খানো থাকব তার ডাইনে থাকব দক্ষিণ সাইড থাকব জান্নাতর লগে দক্ষিণ সাইডর একটা সম্পর্ক যেমন মনে করেন ও জান্নাত এই দক্ষিণ দিক থেকে নদী প্রবাহিত হইয়া আইব কইন সুবহানাল্লাহ জান্নাতের বিল্ডিং থাকবে মুফাসসিরিনদের মতে পূর্ব এবং পশ্চিমে সুবহানাল্লাহ আপনি দক্ষিণ দিকে হামাইবা ডাইনে থাকব পশ্চিম দিক আপনার বাবে থাকব পূর্ব দিক সামনে দক্ষিণ দিক সুবহানাল্লাহ তফসিরে জালালাইনের মধ্যে বিস্তারিত বয়ান করেন সামনে পিছনে ডাইনে বাওয়ে চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরে আমরা রে গিরি লাইব আপনারা সুবহানাল্লাহ আর কোন দিন জোরে করে হইতা জোরে হন সুবহানাল্লাহ আরো জোরে হন সুবহানাল্লাহ দুস্ত বুজুর্গ আহমাব মুনাফিকি নখলত ডাইনে বাবে নূরে ঘুরা ঘুরি করব ওজন কইত্রা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ডাইনে এবং বামে সামনে এবং পিছনে ও মুনাফিকিনদের সামনে ও নূর থাকব কিন্তু ফুল সিরাজ যাওয়ার লগে লগে মুনাফিকিনের নূর নির্বাপিত হয়ে যাবে মুনাফিকিনের নূরটা মিটি যাইব আন্দারের মাঝে পড়ে যাইবা
মুনাফিকিনর আন্ধারের মধ্যে ভরে যাইবা, তারা হাবুডুবু খাইবা আন্ধারির মাঝে, আমরার ফসা খান গেল রে বা, আল্লাহর জ্যোতি খান গেল, আল্লাহর নূর খান গেল। এমন সময় ইমানদারে ডরাই যাইব, আল্লাহ আমরার নূর যে একটা দারে দিয়াছে, আল্লাহর নূর আমরারে ওয়েলকাম জানাইয়া জানাইয়া জান্নাতের দিকে লইয়া যার, আমরার নূর মিটি যাইব নি হোক নাউজুবিল্লাহ। ও সময় ইমানদারে মাত্রে ব্যাখ্যা হরিয়ার না, বেশ মাক্কা লম্বা মাতি সইন, ইমানদারে ডরাই যাইব আল্লাহ। ও আমরা দোয়া করি ইমাম সাহেব হরই জুমাত হয় এমনি দোয়াত হয়, ও তখন মুমিনে ডরাইব আল্লাহ। মুনাফিকিনোর এই যে বাড়তি নূর যেগু তুমি দিছো এগু মিটি গেছে, ফসা নাই ফসা নাই, আলো নাই হয়ে গেছে। ও ডরাইয়া কইব ইয়াকুলুন, ফরিশতা হল সাক্ষী থাকবা দুস্থ বুজুর্গ আহমাব, এই সময় আমরা ইমানদার হলে কইম ইয়াকুলুন রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও তখন আমরা কইম রব্বানা, হে আমাদের রব আতমিম লানা, আল্লাহ আমরারে পূর্ণ নূরে নূর আনা, আমরারে তোমার পূর্ণ জ্যোতি দিয়া নূরময় করিয়া দিলা সুবহানাল্লাহ। তার মানে ও আল্লাহ তুমি আমরা নূর দিয়ে নির্বাপিত করিও না, মুনাফিকদের নূর মিটি গেছে নানি মাতই না কেনে, মাতই না কেনে মিটি গেছে, আমরার নূর দিয়ে মিটাইও না আল্লাহ। আমরা ডাইনে আমরার ভাবে, আমরা সামনে আমরার পিছনে যে নূরে ঘুরাঘুরি করে, আল্লাহ এই নূর তুমি মিটাইও না, পূর্ণতা দেও, তার মানে জন্নত যাওয়া পর্যন্ত আল্লাহ এই নূর দে তুমি বাকি রাখো, আল্লাহুম্মা আমিন। দুস্থ বুজুর্গ আহবাব, এই কথা মনের মধ্যে রাখিয়া শয়নে নির্জনে গোপনে একান্তে একলা এবং সারা মিলিয়া সবসময় কইবা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, ও আল্লাহ তুমি আর তোমার নূর যেটা আমরা দিস বেরিস, এই নূর তুমি আল্লাহ রব্বুল আলামিনে বরকরার রাখিও, পূর্ণতা দিও হো আমিন। আর লগে ওয়াগফির লানা, আল্লাহ তুমি লগে আমরা রে মাফ করিয়া দিলাও, আমিন কই না আমিন। তার মানে দুনিয়ার থাকতে দোয়া করেন, কবরের মধ্যে আমার আল্লাহ নূর দিবা নূর, এই নূরে ঘুরা ঘুরি করে, যে নূর অলিয়ে কামিলের লগে ঘুরা ঘুরি করে, যে নূর শেখ সাহেবের লগে ঘুরা ঘুরি করে, যে নূর আমিরের শরীরের লগে ঘুরা ঘুরি করে, বসকান্দি হুজুরের লগে করে, বদরপুরি হুজুরের লগে করছে, আউলিয়া কেরামের লগে করে, এইরকম বাজে মুফাসসিরিন কেরাম বলে বর্মাইন, এইরকম একটা বিশাল জ্যোতির্ময় নূরে আপনারে বেরিয়া রাখবো জান্নাত। ও দোয়া করতে আল্লাহ এই নূরের পূর্ণতা দেন, যে নূরে জান্নাত পর্যন্ত নিয়া পৌঁছায় আধা ফত আটকে না আল্লাহ, ওয়াগফির লানা আর লগে আমরা রে মাফ করিয়া দিলাও, হেনে আল্লাহ তুমি সব পারবায় সব জানো সব পারো, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি হর ডিপার্টমেন্ট হর চিজর মধ্যে হর জিনিসের মধ্যে চতুর্দিকে সমানভাবে তুমি শক্তিশালী আল্লাহ, তোমার থেকে পাওয়ারফুল এনার্জিওয়ালা কেউ নাই, শক্তিশালী কুদরতওয়ালা আল্লাহ তুমি আমরারে নূরময় করিয়া আমরারে মাফ করিয়া দিলাও, শানাহু আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ وآخر دعوانا عن الحمد لله رب العالمين مولانا عبو الخير صبر خدمتو عمي عرض خوري ربني عايزك و حساو شمائي وطنتو خوم شمائنو شمائي بعدو روڈو گاڑی سولا بندو جيبو شارع رجي آسي تو ما شاء الله او يخون ساني دیکھو اي خون عمي مختصر دعا خوري عرض ترا ذكر خوري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم এর বাদে হাদিস পড়েছিলাম মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দ্বীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব।
আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইদরা যে আল্লাহর কাছে মাফ চাওয়ার বৈশিষ্ট্য, আল্লাহর কাছে মাফ চাওয়ার কোনো শেষ নাই। যত আপনি চাইতে থাকবা তত আল্লাহ রাব্বুল আলামিনে বন্ধ দরজারে আপনার লাগি না মাল লাগি উন্মুক্ত করিয়া দিলেন। ইবাস সুবহানাল্লাহ মাল লাজিম আল ইস্তিগফার। ইস্তিগফার আল্লাহর কাছে মাফ চাওয়া এমন একটা জিনিস, এই মাফ চাওয়ার অভাবে আইজ বয়তুল্লাহ শরীফ মক্কাতুল মুআজ্জামা মদিনায় মনোয়ারার উইকলি হলিডে আসিল শুক্রবারে, সাপ্তাহিক বন্ধ ওগুলো এখন রোববারে করছে। খোকা নাউজুবিল্লাহ, ইস্তেগফারের অভাবে, ইস্তেগফারের অভাবে, আল্লাহর কাছে মাফ চাওয়ার অভাবে আমরা এই গুনার কারণে আল্লাহ করুণা দিয়া বড় বড় রোগ দিয়া আল্লাহর রোগ লাগাইতরা হজ গতবার হজ করা গেছেন, এবারও আবক শিওর নি না, ফর্ম ফিল আপ করা হয়েছে কিন্তু আল্লাহ যাইতে দিবানি না আমরা জানিনি। দোস্ত বুজুর্গ আহবাব, হজ থেকে আল্লাহ রুকিলা, উমরাত থেকে আল্লাহ রুকিলা, এখন ও সালমান সেই সরকারে সৌদি আরবিয়ান কান্ট্রি ডিপার্টমেন্টে তারা ঘোষণা করছে যে আল্লাহর গর বৈতুল্লা মক্কাতুল মুকাররমা আর মদিনা মনোয়ারার মধ্যে গ্যার মুসলমানরা হামাইতে পারত না, নিষেধ আছিল। এখন ও বিলটা পাস করি লাইছে যে গ্যার মুসলমানরাও এখন মক্কা মদিনা যেতে পারবে। নাউজুবিল্লাহ কইতারেন, চিন্তা করেন দোস্ত বুজুর্গ আহবাব, ইস্তেগফারের অভাবে বেমার হয়, ইস্তেগফারের কারণে বেমার যায়, ইস্তেগফারের অভাবে অভাব আয়, ইস্তেগফারের কারণে ইস্তেগফার কন্টিনিউ করি লাগিলে আল্লাহ অভাবরে দূর করিয়া দিলাই। যদি কোনো মানুষে কন্টিনিউ আল্লাহর কাছে মাফ চায়, কন্টিনিউ মাফ চায়, ইস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এক ইস্তেগফারের দ্বারা অভাব দূর হয়, গরিবি দূর হয়, টেনশন দূর হয়। আমরা দুনিয়ার বিভিন্ন কারণে টেনশন, আমরা টেনশন আলা ওই যাই নানি, বেটাও টেনশন আলা, বেটিও টেনশন আলা, ফুড়িও টেনশন, ফুয়াও টেনশন, কুটি মুটি বাচ্চায় হয় আমার টেনশন, এরাও কিন্তু ইস্তেগফার ফরিত সকাল এবং সন্ধ্যা আল্লাহর কাছে মাফ চাইতো। আল্লাহর রাসূল ফরমাইন তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু, তওবা করো তোমরা আল্লাহর কাছে, মাফ চাও তোমরা মাওলার কাছে। আনা আতুবু ফিল ইয়াউমি মিআতু মাররাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার বিকা চাইবারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, অসংখ্য গুনাহ করেছি জাহান্নামের পথে বেছে নিয়েছি, অসংখ্য গুনাহ করেছি জাহান্নামের পথে বেছে নিয়েছি, নিজে দুষে হারাইয়াছি প্রভু জান্নাত তোমার বিকা চাইবারে বার, কইনা আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার,
আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাইবারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। আল্লাহ রাসূল ফরমাইন, ইস্তেগফার তোমরা করো রে, তওবা তোমরা করো রে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রোজানা 100 বার আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ, আনা আতুবু ফিল ইয়াওমে 100 মাররা, আমি 100 বার, কয়বার? 10 বার নি, 20 বার নি, 50 বার নি, 100 বার, কতবার? আমরা কতবার করি? 100 বার করুন। আমরা 100 বার করলে তো আলহামদুলিল্লাহ, কমসে কম রোজানা 10 বার করে করুন না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামদিম ওয়া আতুবু ইলাইহ। আরেকটা আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। তাওয়াত আসলাম, টেনশন মুক্ত জিন্দেগি, ঋণ মুক্ত জিন্দেগি, অভাব মুক্ত জিন্দেগির 1 নম্বর ডক্টর, 1 নম্বর ডক্টর আল্লাহর, 1 নম্বর প্রেসক্রিপশন ইস্তেগফার। তোমরা মাফ চাও রে, আমি তোমার সারা সমস্যার সমাধান করিয়া দিলাম। 1 নম্বরে টেনশন সরে, দুনিয়ার মানুষের টেনশনে কাড়া, আমার আল্লাহ ফরমাইন আও কোনো মতে বরদাস্ত করি লাও, জান ফ্রে যে টেনশন পড়ে তাই মনে করেন ওটাই আমার লাগিন বড়, ঠিক নানি? জান গরো, জান সংসার, জান মেলো যে টেনশন আয় মুসিবতায়, ও মানুষে বুধবায় এই টেনশনটা বড় টেনশন, না না সারা টেনশন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিচ্ছুই নাই। এই দুনিয়ার টেনশনের সামনে, আখেরাতের সামনে টেনশন আর দুনিয়া আল্লাহর লাগিন কিচ্ছু নাই। ইস্তেগফার তোমরা করো রে, এই টেনশন দিয়ে আমি আল্লাহ দূর করিয়া দেব। আর যদি কোনো মতে লেট হয় তাইলে সবর করো কন্যা, ইনশাআল্লাহ খুয়ায় সবর হর, ফুড়িও সবর হর, বাবায় সবর হর, মায় সবর হর, পুরুষও সবর হর, স্ত্রীও সবর হর, স্বামীও তুমি সবর হর, বইও সবর হর, সারা সবরের উপরে তোমরা ইস্তেকামত হর রে, আমি আল্লাহ তোমার কাণ্ডে অবশ্যই বদলা দিমু। দেখবাই দুনিয়া তোমরা দেখবাই, কবরের মধ্যে রিজাল্ট পাইবাই, কিয়ামতের দিন সেই সবরের ফল দেখবাই। কন্যা সুবহানাল্লাহ, মাল্লাজিমাল ইস্তেগফার, جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب او كما قال عليه الصلاه والسلام جرى ইস্তেগফার কন্টিনিউ করিলায় টেনশন এখান দের সকর পানি পড়ের মনের উদ্দেশ্য কামিয়াব ওর না, আল্লাহ এক বুঝা যার কোনো কথা হুন্ত্রানা, না না গুণা হইব আল্লাহ হুন্ত্রানা, ইলে কোনো মাতা সিনেমা তৈন দেখেনে, হয়তো আমার সময় এখনো আসে নাই, এই জন্য আল্লাহ আমার দোয়া কবুল করিতেছেন না। আদম আলা নবীনা আলাইহিস সালামের দিকে চান, হাওয়া আলাইহিস সালামের দিকে চান, আইয়ুব আলাইহিস সালামের দিকে চান, তাদের দিকে চাইলে বুঝতে পারবেন অনেক দীর্ঘ সময় আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো ইমতিহানের পরে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ, আমরা 10 দিন 15 দিন, মাস দিন, বছর দিন, 2 বছর 3 বছর 4 বছর কষ্ট সহ্য করতাম পারি না। আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম, একটা না হওয়া আলাইহিস সালাম রেলুয়া 350 বছর খান্দিলা নানি মাতুই না কেনে, খান্দিতে 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 রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমরা এগো খানো কইলা এলে হউ জান্নাত লেখা দেখছি। সুবহানাল্লাহ, দুস্ত বুজুর্গ আহমদ, আমার আল্লাহ বাউক লাগাইয়া, টেকনিক লাগাইয়া, হিকমত লাগাইয়া ও সমস্ত বান্দা বান্দিরের পরীক্ষা করে, যারার লগে আল্লাহর খাস মায়া আছে, এই সময় আপনি ভাঙ্গিয়া পড়বা না, এই সময় আপনি দুর্বল হইবা না, এই সময় বেকরার হইবা না, খেও না থাকলে আল্লাহ সুবহানাল্লাহ।
উবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া উবা যাইল হইবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওফাত হইছে মওত হইছে তান খল্লা উড়াই দিমো ঠিক নি ওবার মাত্তা না সারাই গিয়া দেখলা যাইন সামনে পড়বাই এন গর্দনা নাই বুঝা যারনি যখন সিদ্দিকে আকবরে খবর পাইলা এই হালত আল্লাহর বান্দা লগে লগে আয়া উমরর খান পড়িলা ও আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালত মিন ক্বাবলিহির রুসুল এই আয়াত কারীমা তেলাওয়াত করলা লগে লগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢালিয়া দিলা অন্তর পরিষ্কার হয়ে গেল এবং তাই বুঝি লাইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওফাত হইছে সুবহানাল্লাহ ও সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সিদ্দিক আকবর একটা আশার মানে শুনাইছিলা যেটা আপনারা আমি এখন হইয়ার ও উমর তুমি কি জানো না তুমি কি বলে গেছো নবীজি ইন্তেকাল হলে কি হলো নবীজিকে বানানো বলে আল্লাহর তো ইন্তেকাল হয় না সুবহানাল্লাহ কোনা দুষ্ট বুজুর্গ আহমদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্বাসর ইন্তেকাল হওয়ার বাদে ফতে দেখান দেখান দিয়া টইন আর আব্বার সুকর ফানি ফলাইন আর কইন আমার আব্বার কথা মনে হইছে আব্বার কথা মনে হইছে আব্বার কথা মনে আনি খালি খান একটা বেদুইনে দেখিয়া বেদুইনে তানে ওয়াজ করে দিল সবরার ওয়াজ শিখাই দিল কই দিল ও আব্বাসের ছেলে আব্দুল্লাহ তুমি খান্দ কেনে তোমার আব্বার ইন্তেকাল লাগিনি বেলে জিয় বেলে তুমি খান্দিতা কেনে তুমি খান্দিবার তো কোনো কারণ নাই আমি তোমারে কইয়ার তোমার আব্বা আব্বাস রে জান বানাইলা আল্লাহ তাই তোমার সৈন্য সুবহানাল্লাহ আমরা মা মরার বাদে আব্বা মরার বাদে স্বামী মরার বাদে ছোট বাচ্চা মরার বাদে বাচ্চি মরার বাদে সবর করতাম কই ইনশাআল্লাহ যে মুসিবত আইব সবর করতাম কই ইনশাআল্লাহ যত বড় পরীক্ষা হোক না কেনে কতদিন বারোই গ্রামের জায়গার মধ্যে গেলাম এক বেটা চোখ ফুলা আইলা বেলে খান্দ কেনে বেলে আমার এক বাচ্চা 17 বছর 4 মাস বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে বুঝা জানানি ভাই মার হলিন যায় যারের নিমাতই না সবর কর সবর কর আমি আল্লাহ রাব্বুল আলামিন হইয়ার অহরহ তোমরা দেখবা এটা ঘটনা আমি আল্লাহ তোমার সবরের পরীক্ষা লওয়ার লাগিন এটা ঘটনা ঘটাই সুবহানাল্লাহ যার লগে যতখান মায়া আছে মাত্রা আছে এই পরিমাণ আমি ঘটাই সুবহানাল্লাহ আব্বাসর ছেলেরে আল্লাহর বান্দা হইন ওয়াল্লাহু খাইরুম মিনাল আব্বাসি এই আব্বার ইন্তেকালর বাদে তোমার আব্বার ইন্তেকালর বাদে আজর হিসাবে আজরুকা বাদাহু এর বাদে তোমার বদলা হিসাবে ওয়াল্লাহু খাইরুম মিনাল আব্বাসি তোমার আব্বা আব্বাস ওই লাগি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বা আব্বাস তাকে খাইর উত্তম সুবহানাল্লাহ আমি কইয়ার তোমারে সারা ফালাইয়া গেছেন গিয়া তোমারে তোমার আব্বায় ফালাইয়া গেছেন গিয়া তোমার আব্বা গেলে তুমি টেনশন করিও না তোমার আব্বারে দেনেওয়ালা বানানেওয়ালা তোমার দেনেওয়ালা বানানেওয়ালা আল্লাহ তো ইন্তেকাল হইছেন না পতাল লাগিন ওয়াল্লাহু খাইরুম মিনাল আব্বাসি তোমার আব্বা আব্বাস তাকিয়া আল্লাহ বেহতর উত্তম সুবহানাল্লাহ মনে করবা আমার আল্লাহ তো আছেন হুকা ইনশাআল্লাহ হুজুরে তো মাশা আল্লাহ আপনারা আল্লাহ রাস্তার দান করছেন বহুত বেশি এখন আমি আর জবরদস্তি করতাম না আল্লাযীনা ইউনফিকুন ফিস-সারাঈ ওয়াদ-দাররা সচ্ছল অবস্থায়ও দিতা অসচ্ছল অবস্থায়ও দিতা বেশ থাকলেও দিতা কম থাকলেও লাগাইতা যার যে হাইসিয়ত আছে আস-সারাঈ ওয়াদ-দাররা তাহলে তো মাশাআল্লাহ বেশ করে দিতা সম্বল থাকলে আর অসচ্ছল অভাব ঋণ ওটার মধ্যেও আল্লাহ হইতরা থাকলে কমবেলা তোরা দেও তুমি রাখো কা ইনশাআল্লাহ আল্লাহ খুশি হই আল্লাহর গুসা ফানি হয় হজরতর আতো আপনারা সদকা দিবা হোক ইনশাআল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালা আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا انك انت السميع العليم
وتب علينا انك انت التواب الرحيم. اللهم احفظنا من كل بلاء الدنيا وفتنة الدنيا وشرارة الدنيا وعذاب الآخرة. أنت معز أنت مذل أنت ذو الجلال والإكرام. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. আল্লাহ তুমি আমার মাফ করিয়া দিলাও। আয় আল্লাহ, আমি এখন আলাইকে সামান্য কোরআনে কারিমর তেলাওয়াত করিয়া আমার নাপাক জুবান দিয়ে আওলা জাওলা কিছু মাত মাতিলাম। আল্লাহ আল্লাহ তোমার বান্দা বান্দির দিল আল্লাহ তুমি ডালিয়া দেও। আল্লাহ তুমি তাওবা নসুহা নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন, ওলা তওবা করবার তৌফিক দেও যে তওবা করার বাদে তুমি আল্লাহ মাফ করিয়া দিলাও। আল্লাহ ডর করে পাথরে কয়লারে ডরাইয়া আল্লাহ যে জাহান্নামর আগুনর ইন্ধন বানাইবে মানুষ আর পাথর দে আল্লাহ। আল্লাহ সেই সময়ের ডরাইয়ার সেই আগুন দে ডরাইয়ার মওলা করিম, আল্লাহ সেই আগুন থেকে তুমি আমরা বাঁচাইলাও। ইয়ার হামার রাহমিন, আমরা যারার মা নাই বাপ নাই দাদা নাই দাদি নাই খানদান আর বোধ মেহিত মেহিত আমরা আড়াই লেছি আল্লাহ দফন করে লেছি। আল্লাহ আমরা ফরিয়াদ জানাইয়ার কুয়ার ফরর এই মসজিদের ভিতর থেকে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাইয়ার আমরার মরতে গা নকলে তুমি আল্লাহ মাফ করিয়া দে। খুসুসান আমরা যারার মা নাই বাপ নাই আজ বাড়ির যাওয়ার বাদে আসসালামু আলাইকুম আব্বা আসসালামু আলাইকুম মা ও মাই, তোমার মাথা আগু দেওয়ার তোরা তেল দিয়া দেই ই সুযোগ দেওয়ার সামনে নাই। আল্লাহ আমরা মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগানে বানাইয়া দে। আমরা যারা আম্মা আব্বা জমিন আসোই আল্লাহ তুমি রে খায়াত দেই বানাসি ফরমাও, খিদমত করবার তৌফিক দেও, মাতার মধ্যে ফাওর মধ্যে তেল দিয়া দেবার তৌফিক দেও। আল্লাহ মাশাইখ নখলর আমরা যদি যাওয়ার দরজাতে বহুত বহুত বুলন করে দেও, সাইর তরিকার বুজুর্গ গুলোর উসিলায় আমরা দোয়ারে কবুলে মঞ্জুর ফরমাও, আজকের জলসার কবুল ফরমাও, জলসার কবুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার নিয়ে পৌঁছাইয়া দেও। আমির শরীয়ত দামত বরকাতুহুল আলিয়ার হায়াত রে তুমি আল্লাহ নেক হায়াত দিয়া তবদিল করিয়া দেও। ইয়া আল্লাহ, বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি, রাঙ্গামাটির শেখ রহমতুল্লাহ আলাইহি, বাসখান্দির শেখ রহমতুল্লাহ আলাইহি, গোবিনপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি, বুড়িবাইলি সাহেব রহমতুল্লাহ আলাইহি, টান্ডর সাহেব রহমতুল্লাহ আলাইহি, বরাক বদ্দগার সনাম জন্য আউলিয়া কেরাম যারা গুজরে গেছেন আল্লাহ তারার দরজাতে বহুত বহুত বুলন করিয়া দে। ইয়া আল্লাহ, এই এলাকার মধ্যে খায়রে বরকতের ফয়সালা ফরমাও। আল্লাহ তুমি করুণার গ্রাসরে নিম্নমুখী কর, করুণার গ্রাফরে নিম্নমুখী কর, বড় বড় বিমার থেকে আমরা বাঁচাও। আল্লাহ বহুত মানুষের দোয়ার কথা হই আল্লাহ আমি না আলে পেফাও দিলাই। আল্লাহ জেহেন কমজোর থাকার কারণে যে বান্দা যে জগত থেকে দোয়ার লাগে না আরজ করেন মাওলা করিম, আল্লাহ এই বান্দার মাকাসি ত্রিপুরা করিয়া দেও। আল্লাহ ইয়ালা কর্মা বনি তরে মাহাব করিয়া দেও। আল্লাহ যে বনি তো শাদি হয়েছে না শাদির ইন্তজাম করিয়া দেও, যারা শাদি ওই গেছে আল্লাহ ওলাদ দেরায় না আওলাদুর মুখ দেখাইয়া মা বানাইয়া আল্লাহ তারা তুমি শান্তি কর। আল্লাহ বহুত বান্দা বান্দি মাওলা করিম অনেক মুসিবতের মধ্যে আসেন আল্লাহ, মানুষের হইতে পাত্র না দিলর তামান না ইজহার করতে পাত্র না। আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দি যাইন যেন আসেন মুসিবতের মধ্যে আল্লাহ, আল্লাহ তুমি তোমার রহম করম ইহসান দিয়া সেই বান্দা বান্দির দিল হান ঠান্ডা করিয়া দে। আল্লাহ এই বান্দা বান্দির মাকাসিদরে পুরা করিয়া দে। ইয়া আল্লাহ তোমার নূর দিয়া টেনশন দে দূর করিয়া দে। আল্লাহ তোমার নূর দিয়া মনোবর করিয়া দে। আল্লাহ যা হইলাম তা কবুল ফরমাও, যা ভুলে গেলাম তাও তুমি কবুল ফরমাও। ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ও তুব আলাইনা إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ صَلَّى اللَّهُ عَلَى النَّبِيِّ الْكَرِيمِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَأَهْلِ بَيْتِهِ وَعَلَيْنَا مَعَهُمْ أَجْمَعِينَ آمين 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 برحمتك يا رب.